গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কাগরাচুরির ঝালাতে রাতভর গোলাগুলির খবর নিশ্চয়ই এটির মধ্যে আপনারা জানতে পারছেন প্রিয় দেশবাসী। তো আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, এই গোলাগুলি কেন হয়েছে, কি সামান্য বিষয় নিয়ে এই গোলাগুলি হয়েছে, সামান্য বিষয় নিয়ে এত বড় একটি বিশৃঙ্খলা হয়েছে, এটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা আমার সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন। তো আমি আপনাদের কাছে একটি কথাই জানতে চাই, আমি সাগর আহমেদ, আমি একজন জুনিয়র সাংবাদিক। তো আপনাদের জন্য অনেক কষ্ট করে এই সংবাদগুলো সংগ্রহ করি এবং আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা কি আমার কথা বুঝতে পারেন প্রিয় দেশবাসী? আপনারা যদি আমার কথা বুঝতে না পারেন তাহলে আমার এই ভিডিও করার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা মনে করেন আমার ভিডিও করা ভালো হয়, আমার কথা বুঝতে পারেন, তাহলে কমেন্টে এক লিখে দিন। আর যদি মনে করেন যে ভিডিও কইরেন না, আপনার ভিডিও ভালো লাগে না, তাহলে কমেন্টে দুই লিখে দিন। প্রিয় দেশবাসী, আজকে সামান্য কারণে এত বড় একটি বিশৃঙ্খলা হয়েছে যা কোনো মানুষের কাম্য নয়। আজকে অনলাইনে ঢুকলেই দেখা যা অমুক জায়গায় সংঘর্ষ, অমুক জায়গায় মারামারি, অমুক জায়গায় হত্যা। এর কারণ কিন্তু একটাই, বাংলাদেশে যে দুইটা রাক্ষসী আছে সেই রাক্ষসীগুলাকে আপনারা চেনেন? কে কে চেনেন একটু কমেন্টে লিখে দিন। এই দুই রাক্ষসী বাংলাদেশকে গিলে খেতে চেয়েছে, না হলে কেন বর্তমান সরকার সুষ্ঠুভাবে দেশ চালাচ্ছে? এক রাক্ষসী দেশ ছেড়ে পালিয়েছে, ডাইনি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ডাইনি মানুষের রক্ত চুষে খেয়েছে। হারামজাদি বেত্তমিজ, হারামি বেরি, হারাম টাকা কে কে দেশটাকে করেছে পঙ্গু, এবং তার বাপ লাগে সেই মোদি। এবং আমরা সকলেই জানি ডাইনির জামাই সেই মোদি, শেষ পর্যন্ত মোদির কুলেই আশ্রয় নিয়েছে। সে বাংলাদেশের মানুষের চোখে ধুলো দিয়ে কোটি কোটি টাকা তার স্বামী ইন্ডিয়ার কাছে প্রেরণ করে দিয়েছে, যার খাতিরে আজকে মোদি সরকার তার স্ত্রীকে পেয়ে চরম আনন্দে জীবনযাপন করছে। প্রিয় দেশবাসী, গতকালকে এই সংঘর্ষটি কাগরাচুরির ঝালায় দিগিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জের ধরে সারা রাত সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে পুরো কাগরাচুরি থমথম অবস্থা বিরাজ করছে। আজকে যারা পর্যটন কাগরাচুরিতে গিয়েছিল তারা আজ হুমকির মুখে। অনেকের সাক্ষাৎকার নিয়ে দেখা গেছে অনেকেই বলছে মোর জীবন বাচ্চা থাকতে আর কাগরাচুরিতে আইমু না। এখানে এত রাজনীতি, বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি, এই দুই দলের সংঘর্ষে অত্যন্ত 15 জন আহত হয়েছেন এবং 3 জন লোক নিহত হয়েছেন। একটু চিন্তা করুন প্রিয় দেশবাসী, এই 3 জনের পরিবারের কি অবস্থা হবে, এই 3 জনের পরিবারের দায়িত্ব কে নেবে? শেখ হাসিনার দল আওয়ামী লীগ নেবে নাকি কালাদাদিয়ার দল বিএনপি নেবে? কেউই এই ফ্যামিলির দায়িত্ব নেবে না প্রিয় দেশবাসী। এই ফ্যামিলিগুলা আজ রাস্তায় গিয়ে নামবে। এই যে আরো 15 জন আহত হয়েছেন, কেউর মাথায় গুলি লেগেছে, কারো হাতে গুলি লেগেছে, পঙ্গু হয়ে গেছে, কেউর হাত কেটে ফেলা হয়েছে, কেউর বা আবার পাও কেটে ফেলা হয়েছে। তাহলে তাদের জীবনটা কিভাবে কাটবে প্রিয় দেশবাসী?
একটু চিন্তা করে দেখুন, আপনার পরিবার থেকে যদি কেউ আপনাকে ফ্যামিলি থেকে দূরে চলে দেয় বা আপনার যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনার পরিবারটা কোথায় যাবে, কার কাছে যাবে? আপনার সন্তানরা যে আপনার অপেক্ষায় রয়েছে, আপনার স্ত্রী যে আপনার স্বামীর অপেক্ষায় রয়েছে, তাদের কি হবে? তারা কি কখনো এটা চিন্তা করে দেখেছে? প্রিয় দেশবাসী, আপনাদের কি বলতে চাই, আর নয় বিএমপি আর নয় আওয়ামী লীগ, আমরা দুজনকেই পরীক্ষা করে দেখেছি, এবার আমরা নতুন পথে হাঁটতে চাই। আমরা এখন নতুন সরকার চাই, যে সরকার দুর্নীতি করবে না, লুটপাট করবে না, শুধু নিজেদের কথা চিন্তা করবে না, জনগণের কথাও ভাববে। আমরা এরকম একটি সরকার চাই। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। তো আপনারা যে যেখানে আছেন, সকলেই সাবধান এবং সতর্ক থাকবেন। তো সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমার এই আলোচনাটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।